ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 7.1 এর অনুশীলনী 4 নম্বর প্রশ্নের সমাধান। এই লেকচারে 4 নম্বর প্রশ্নটা আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দ্বিভুজ সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই প্রশ্ন অনুসারে আমাদের কিছু বিষয় মানে মনে রাখার দরকার। যখনই বলছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ধরে নেব একটা কোণ হইতে হবে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। আবার অতিভুজ সম্পর্কে ধারণা হচ্ছে যে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, আর অতিভুজটা সবসময় বড় থাকে। আবার যদি সমকোণ ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি হয়, অপর সূক্ষ্ম কোণও 45 ডিগ্রি হবে, তখন লম্ব এবং ভূমি সমান হবে। তখন লম্ব এবং ভূমি সমান হবে। তো এভাবেই আমরা একটা সমকোণী ত্রিভুজের কিছু তথ্য জেনে রাখলে আমাদের জন্য ভালো হয়। তো দেখেন এখন আমরা কিভাবে এই চিত্রটা আঁকতে পারি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজের কি কি সমকোণী ত্রিভুজের দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো, যেহেতু কোনো মাপ নাই, এক্ষেত্রে একটু আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। হ্যাঁ, মাপ কিন্তু কোনোটার দেওয়া নাই, তো কমানো বাড়ানো লাগতে পারে, সেটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কমাই নিব বা বাড়াই নিব, এটা কোনো সমস্যা হবে না। এ বি আর তো কিছু দেওয়া নাই। হ্যাঁ, তাহলে এখন যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো একটা রশ্মি আমরা এখন এখান থেকে নিব। যে কোনো রশ্মি কি নেব, যে কোনো রশ্মি ইএফ নেই, ইএফ থেকে বি এর সমান করে কাটবো। দেখো যে আমরা যে কোনো একটা রশ্মি নেই, এখানে এখান থেকে নিলাম, যে কোনো রশ্মি ইএফ, ওকে, ইএফ থেকে বি এর সমান করে, ইএফ থেকে বি এর সমান করে, ইএফ থেকে বি এর সমান করে ইসি অংশ কাটি। একটু ছোট নেই, হ্যাঁ ইএফ থেকে বি এর সমান করে ইসি অংশ কাটি। এখন ইসি অংশ কেটে আমরা কি করব, ই বিন্দুতে, ই বিন্দুতে একটা লম্ব আঁকবো, ই বিন্দুতে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়ম তো সবাই জানো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্তচাপ আঁকবা। এখন এটাকে এরকম সোজা টান দাও, ইডি লম্বা কি। এখন এই ইকনকে, এই যে এখানে যে ইকনটা আঁকছি, এই কোণের সমদ্বিখণ্ডিত করতে হবে, এই কোণকে সমদ্বিখণ্ডিত। তাহলে এইখানে এই বৃত্তচাপের এই জায়গাটা কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবা, সরি এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকবা। তারপরে এখানে কেন্দ্র করে এখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করছে সেখান থেকে এভাবে টান দিবা। হ্যাঁ, এভাবে একটা সরল রেখা টানবা, মানে সমদ্বিখণ্ডিত কিভাবে করে সেই সমদ্বিখণ্ডিত করলাম। ওকে, সমদ্বিখণ্ডিত করে নিলাম।
এবার একে কেন্দ্র করে এখন দেখো এখন আমরা কি করব ই বিন্দুতে এই যে আমরা যে সি বিন্দু নিয়েছি হ্যাঁ তো ই কে দেখো ই কোণে সমদ্বিখণ্ডক করব এখন সি কে কেন্দ্র করে সি কোণটা এইটা সি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে এ সমান এই জায়গাটা এসে তোমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আছে যদি দেখো যে এই যে এই জায়গাটা মিলতেছে না হ্যাঁ তাহলে একটু বাড়াই নিবা স্কেল ধরে এটা একটু বাড়াই নিবা অসুবিধা নেই আমার তো বলে আমার তো যে মাপ নিছি আমারটা হয়ে গেছে এখন দেখো এখান থেকে সি কে কেন্দ্র করে এটার উপরে এভাবে বৃত্ত চাপ আঁকবো ঠিক আছে বৃত্ত চাপ আঁকবো এখন এই যে বৃত্ত চাপ এ আর এ প্রাইম বিন্দুতে ছেদ করে এখানে এ বিন্দু আর এখানে এ প্রাইম বিন্দুতে ছেদ করছে এখন এ এবং এ প্রাইম বিন্দু ছেদ করলে এখন আমরা কি করব এই যে এ এ প্রাইম সি এটা যোগ করো এটা যোগ করবা আবার এ সি এগুলো যোগ করবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন যোগ করলাম আমরা এখন এই যে এ এবং এ প্রাইম এই যে এ এবং এ প্রাইম কে কেন্দ্র কইরা লম্ব আঁকতে হবে এ এবং এ প্রাইম কে কেন্দ্র করে কি করতে হবে এখন লম্ব আঁকতে হবে তাহলে এখন লম্বটা কিভাবে আঁকবো এখানে লম্ব আমরা কিভাবে আঁকবো সেটাই হচ্ছে তাহলে এখন লম্ব যখন তুমি এই বিন্দুতে লম্ব আঁকবা তাহলে কোন সরলরেখার উপরে কিভাবে আঁকবা যে এখান থেকে এই এ প্রাইম কে কেন্দ্র করে তোমার সুবিধা মতো একটা ব্যাসার্ধ বৃত্তচাপ নিবা হ্যাঁ সুবিধা মতো নিয়ে এইভাবে একটা এখানে একটা বৃত্তচাপ আঁকবে আর এদিক থেকে এভাবে একটা আবার ওই একই মাপ নিয়ে এভাবে একটা দিবা আর এভাবে আরেকটা দিবা ঠিক একই ভাবে একে কেন্দ্র করে এই ব্যাসার্ধ তুমি তোমার সুবিধা মতো নিবা এখানে মানে কোনো নির্দিষ্ট কোনো কথা নাই যে স্যার আমি কতটুকু নিব এটা এভাবে কোনো ইয়ে নাই তুমি তোমার মতো নাও যেমন আমি আমার মতো নিয়ে এভাবে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এদিক থেকে এই আরেকটা বৃত্তচাপ হ্যাঁ এভাবে বৃত্তচাপ নিলাম লম্ব যেভাবে আঁকে ঠিক সেভাবে লম্ব আঁকবো এখন এখান থেকে সোজা এভাবে ধরো এই এটা আর এখান থেকে আমার স্কেলটা একটু ছোট তো বিধায় আমার এই প্রবলেমটা হলো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দাও বি আর এটা দাও বি প্রাইম বি এবং বি প্রাইম বিন্দুতে ছেদ করে তো এই হচ্ছে আমাদের চিত্র এখন আমরা কি করতে পারি এগুলো তো যোগ আমরা দেখাইছি এখন দেখেন তাহলে লম্বা আছে এটা 90 ডিগ্রি হয়েছে এখানেও 90 ডিগ্রি হয়েছে তার মানে কিন্তু আমাদের চিত্রটা সম্পূর্ণ হয়েছে হ্যাঁ তো ডিয়ার স্টুডেন্ট এভাবেই তোমরা এই চিত্রটা আঁকবা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই চিত্রটা আঁকবা তো চিত্র আঁকার সময় কাটা কম্পাসটা একটু সঠিকভাবে ই করে নিবা যাতে করে চিত্র আঁকতে কোনো প্রবলেম না হয় তা আমি আরেকবার বলে দিই একটি ত্রিভুজের দেওয়া আছে একটি ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে একটি ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে হ্যাঁ তাহলে অতিভুজ আর সমষ্টি যখন দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই কারণ খুব সোজা একটা হবে হয়তো চিত্রটা প্রথমে দেখে আমাদের কাছে মনে হচ্ছে একটু সমস্যা কিন্তু সেটা না আমি নিলাম অতিভুজ অপর দ্বিভুজ সমষ্টি ত্রিভুজটি আঁকতে হবে যে কোনো একটা রশ্মি ইএফ নেই ইএফ থেকে বি এর সমান করে ইসি অংশ কাটি ইসি এর বিন্দুতে ইডি লম্বা আঁকি আচ্ছা ইডি লম্বা আঁকে এখন
এই ইয়াইস এই এই কোণটাকে অর্থাৎ 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত হয়েছে, ইয়াইস রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করেছি, মানে 45 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তারপরে সি কে কেন্দ্র করে অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে ইয়াইস এর উপরে একটি বৃত্তচাপ আঁকি যা এ প্রাইম ও এই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার এ আর এ প্রাইম কে কেন্দ্র করে ইসি এর উপর বি বি প্রাইম লম্ব বি ইসি এর উপরে এ বি আর এ প্রাইম বি বি প্রাইম লম্ব আঁকি, এ প্রাইম সি আর হচ্ছে এ সি যোগ করি। তাহলে এখানে আমাদের দুটো সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, একটা হচ্ছে এবিসি একটা, আর একটা হচ্ছে কি, একটা এবিসি আর একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি প্রাইম সি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে আমি পিডিএফটা একটু দিব, যাতে করে তোমরা লেখাটা নিজেদের মতো করে একটু লিখে নিতে পারো। দেখো, এই হলো আমাদের সমকোণ ত্রিভুজ, ত্রিভুজ ও অপর দ্বিভুজ সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এ আর বি বিষ্ণুপাশনে লিখবা কি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর দ্বিভুজ সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এ প্রস্থ হতে ইসি সমান সমান বি কেটে নেই, ইসি রেখার ই বিন্দুতে ইডি লম্ব আঁকি, 2 নম্বর। এখন ই কে ইএস রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি, 3 নম্বর। সি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে ই এর মধ্যবর্তী অংশে ইএস এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা ইএস কে এ ও এ প্রাইম বিন্দু ছেদ করে। এরপর এ ও এ প্রাইম হতে ইসি রেখার উপর এ বি ও এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, লম্ব দুটি ইসি রেখাংশকে বি ও বি প্রাইম বিন্দুতে ছেদ করে, এ ও সি এবং এ প্রাইম ও সি যোগ করি, তাহলে এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ। লেখাটা তোমরা নিজেদের মতো করে লিখে দেন, আমার এই পিডিএফ এর সাথে একটু মিলিয়ে নিবা যে ঠিক আছে কিনা। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজ বা এ প্রাইম বি প্রাইম সি এর এবি ও এ প্রাইম বি প্রাইম অঙ্কন অনুসারে লম্ব হওয়ায় ত্রিভুজ দুটি সমকোণী, তাহলে এ বি ই এর এ বি সমান সমান 45 ডিগ্রি সমান সমান বি এ ই, আর এ বি সমান সমান বি, কারণ আমি যখন আমরা প্রশ্নটা বুঝাচ্ছি বুঝাই দিয়েছি তখন কিন্তু এরকম একটা কথা বলেছিলাম, যে যদি সূক্ষ্মকন্দটা 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই বাহু দুটো সমান হবে, লম্ব এবং ভূমি। সুতরাং এ বি সি ত্রিভুজের এ বি প্লাস বি সি সমান সমান ই বি প্লাস বি সি সমান সমান ই সমান সমান বি সমষ্টি দেখানো হয়েছে অতিভুজ এ। এরূপভাবে দেখানো যায় এ প্রাইম বি প্রাইম সি আর হচ্ছে বাহু দুইটার যোগফল সমান সমান বি হবে, আর এ প্রাইম সি সমান সমান এ, তাহলে এ বি সি বা এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ প্রমাণিত। তো এইভাবে তোমরা প্রমাণটা একটু দেখে নিবা, যাতে করে পরীক্ষা যদি কখনো আসে তাহলে তোমরা লিখতে পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।